বাঙালির ফেভারিট বিউলির ডাল আলু পোস্ত, সঙ্গে কাঁচা পেঁয়াজ আমি ভুলে গেছি আনতে। আর ডিম কষাটা দোলা গালে দেবে, এই রে ভেঙে চৌচি। তো আমরা এখন শতাব্দী এক্সপ্রেসে করে পুরী যাচ্ছি। পুরী যাওয়ার সময় আমাদের লাঞ্চ, দোলা বাড়ি থেকে লাঞ্চের ব্যবস্থা করেছে, তাই? এইখানে কিন্তু খাবার অ্যাভেলেবেল আছে, বাট সেটা ডিনার আর স্ন্যাক্স। ট্রেনটার টাইম হাওড়া থেকে 2:15, ছেড়েছে 2:20, 5 মিনিট লেট আছে না? যেহেতু লাঞ্চের টাইমটা ওভার হয়ে গেছে, ডিনারটা আর স্ন্যাক্সটা অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, তো স্ন্যাক্স 3টা থেকে শুরু হবে, এখন বাজে 2:30, চট জলদি খেয়ে নিতে হবে। এখানে কি কি খাবার দাবার আছে সব দেখাবো আমরা। তো বাড়ির থেকে কি নিয়ে এসেছি সেগুলো দোলা এক এক করে দেখাচ্ছে। এখানে রয়েছে সাদা ভাত আর ডিমের কারি, একটা ডিম ধরে নিব। আর এইটা দেখো লাঞ্চ বক্স, একদম খুল যা সিম সিম। এখানে রয়েছে বিউলির ডাল আদা আর মৌরি দিয়ে, বিউলির ডাল আদা মৌরি দিয়ে গরম রয়েছে। ডিম কষা আলু দিয়ে, ডিম কষা আলু দিয়ে, ওরে বাবা। আর নিচে রয়েছে ঝিঙে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত। এখানে আছে এইটা, না এটা একটা স্ক্যান্ডেল হয়ে গেছে একেবারে, মানে বিভেদের মধ্যে ঐক্য আর কি, সর্বধর্মের সম্মেলন রয়েছে। এখানে আছে কলমি শাক ভাজা, আলু উচ্ছে ভাজা, পটল ভাজা। এটা পুরোটা জিকোর ব্লান্ডার, জিকো এটা ঢুকিয়েছে ব্যাগের মধ্যে, আর্ধেক পড়ে গেছে। আমি ফেললে আমাকে প্রচণ্ড ড্যাশ ড্যাশ, জিকো ফেলছে বলে কোনো দোষ নেই। আচ্ছা, মানে এটা খুব ইন্টারেস্টিং আইটেম, বাট পড়ে গেছে, কিছু করার নেই। হ্যাঁ, তো দেখুন এখানে জলের বোতল থেকে শুরু করে নিউজ পেপার সব প্রোভাইড করা হয়। আর এইটা হচ্ছে বেস্ট আইটেম, এটা কি বলতো, এটা হচ্ছে লেবুর আচার, লেবুর আচার। তো এবার আমাদের লাঞ্চ শুরু হবে, এগুলো এক এক করে খাবার প্লেটের মধ্যে রাখবে। তুমি এই প্লেটটা নিয়ে এসছো বাড়ি থেকে? হ্যাঁ, প্লেটটা আমি নিয়ে এসেছি বাড়ি থেকে। এই ডিমটা ধরে নেবেন, আমি আলাদা করে রেখে দিচ্ছি। ডিম ভাত, একটা কথা বলে দিই, তিতলি স্কুল খুলবে 4 তারিখ 4 এপ্রিল, তো সেই জন্য আমরা মানে এই 3 দিন একটুখানি কাজে লাগানোর চেষ্টা করছি। যাকে বলে পুরীতে গিয়ে হই হুল্লোড় হবে, খাওয়া দাওয়া হবে, প্রচুর মজা হবে। জিকো আমাকে বলেছে একদম কম ভাত নিয়ে আসবে। জিকো সকাল থেকে এসে যাবে, খাই খাই করছে, তো মনে হচ্ছে পুরোটাও একাই খেয়ে নেবে। একটা একটা কথা বললে তুমি রেগে যাবে, দেখো এই ট্রেনের মধ্যে কেউ কিন্তু এরকম ভাবে পাত পেড়ে ভাত খাচ্ছে না কিন্তু। জিকুই আমাকে বলেছে রান্না করে নিয়ে আসতে। পুরী থেকে আমরা দেদার খাওয়া দাওয়া করবো, তো সেই জন্য একটুখানি ভাত ডাল ডিম যাকে বলে একটু খেয়ে নিচ্ছি। সামুদ্রিক মাছ খাবো, প্রচুর ধরনের খাবো, চিংড়ি মাছ খাবো, লোটে মাছ। তুই কী খাবি? ডিমের কাছে রাখার জন্য ভাত একটু ভিজে গেছে, বলছে মা আস্তে আস্তে, বলছে মা সাদা ভাতটা দাও না। আচ্ছা, চেঞ্জ হবে। শতাব্দী এক্সপ্রেসের এমএলসটা কিন্তু খুব ভালো। এইবার বেরোচ্ছে ডিম কষা, ডাল 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 ডাল। তো আপনাকে এরকম ট্রেনের মধ্যে এরকম আমাদের মতো ভুড়ি ভোজের আয়োজন করেছেন? ভুড়ি ভোজ ঠিক না, মানে সিম্পল বাঙালি খাবার দাবার যাকে বলে। হ্যাঁ, কিসের ডাল? বিউলির ডাল, এটা আমি আদার মৌরি দিয়ে করেছি, অল্প দাও, একটু ঘন ঘন করেছি, নানে পড়ে যাবে বলে। এখনো কিন্তু গরম আছে হালকা। আদিও না, আদিও না, আদিও না। বাঙালির ফেভারিট বিউলির ডাল আলু পোস্ত, সঙ্গে কাঁচা পেঁয়াজ আমি ভুলে গেছি আনতে, তাহলে আরো জমে যাবে। লেবু লঙ্কা পেঁয়াজ আসেনি, ভুলে গেছি। ডিম কষা, কটা ডিম এসেছে? তিনটে নিয়ে এসেছি, জিকো বলেছে আমি ডিম খাবো না। তো আলু আছে এর মধ্যে, ও বাবা, বাঙালি থাকবে আলু থাকবে না, এটা হয় কখনো? বাঙালি মানে আলু, ইন্টারেস্টিং কিন্তু একদম। চলন্ত ট্রেনে এইভাবে বসে লাঞ্চ করা, এটা কিন্তু মজা আলাদা। লাল লাল গ্রেভি দিয়ে দাও, পাশে দিয়ে দাও। ভাত কম আছে মনে হয়, ভাত সব দিয়ে দিছো না? আছে, ভাত আছে, ভাত আছে। এইবার হচ্ছে আসল জিনিস, কি আছে? ঝিঙে আলু পোস্ত, জিকো ঝিঙে নিয়ে এসছে, ঠিক এইটুকুটুকু, মানে ছাড়া দেখে না আমার হাত কেটে যাওয়ার জোগাড়।
চিনি আলু পোস্ত সবচেয়ে ফেভারিট আমার তিতলি আজই করো ডিম কষা ঝিঙে আলু পোস্ত আর বিউলির ডাল কি আছে তার সঙ্গে লেবুর আচার লেবুর আচারটা খেতেও ভালো আর হজমও করবে তাই নিয়ে এসেছি হ্যাঁ বাস চলন্ত ট্রেনে লাঞ্চ শতাব্দী এক্সপ্রেসে লাঞ্চ করছি আমরা এখন বিউলির ডাল আলু পোস্ত আর ডিম সঙ্গে লেবুর আচার কি কি খাচ্ছিস বল সকালে রান্না করছিলাম দিব্যি আমাকে বলছে তুমি এত কেন খাটছো তাহলে অর্ডার করে দিতে পারতে বললাম না রান্না করে টেনে খাওয়ার মজাই আলাদা তাই না বলুন আমার এমন সময় রুম ফ্রেশনারটা ওখানে স্প্রে করলো ঠিক খাওয়ার সময় কিছু করার নেই তো ওই যে দোলা যেটা বলছিল রুম ফ্রেশনার মানে স্প্রে করতে করতে বেরিয়ে যাচ্ছে আমার এখানে থালি রয়েছে থালির মধ্যে মনে হয় পড়ে গেছে উদ্বোধন করবো এটা নটে শাক ভাজা পটল ভাজা আর উচ্ছে আলু ভাজা সব মিলেমিশে একাকার আমাকে দিতে হবে না তোমাকে আচার দি না না আচার নেবো না তো আমাদের শুরু হলো যাকে বলে যাত্রা শুরু হলো পুরীর তো বাড়ি খাবার দিয়ে শুরু হলো আর ট্রেনের মধ্যে অনেক খাবার দাবার আছে শতাব্দী এক্সপ্রেসের পরে মানে স্ন্যাক্স আছে তারপরে ডিনার আছে ওগুলো পরে দেখাবো আপাতত হোমমেড খাবার বাড়ি থেকে দোলা নিয়ে এসছে সেগুলো দেখালাম আর ডিম কষাটা দোলা গালে দেবে এই রে ভেঙে চৌচি ঠিক আছে আর পুরীতে গিয়ে একবারে সমুদ্রের ধারে গিয়ে দেখা হচ্ছে বিচে গিয়ে দেখা হচ্ছে